সাগর প্রস্তুতি দেখতে যাওয়ার পথে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠকে বুলবুলের পুনর্বাসন ও পুনর্গঠন সংক্রান্ত খতিয়ান তথ্য তুলে ধরেন জেলাশাসক পি উলগনাথন। সেই খতিয়ান দেখে সন্তোষ প্রকাশ করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুলবুল ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য কেন্দ্রীয় সরকার কোনো টাকা দেয়নি, রাজ্য সরকার নিজস্ব কোষাগার থেকে বুলবুলে ক্ষতিগ্রস্তদের সাহায্য করেছে। সুন্দরবনের ১৯টি ব্লকের মধ্যে ১৬টি ব্লক ক্ষতিগ্রস্ত হয় বুলবুলে। এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে ১৩টি ব্লক। কাকদ্বীপের হালদার চকে জেলার প্রশাসনিক বৈঠকে বুলবুলের পুনর্গঠন ও পুনর্বাসন সংক্রান্ত খতিয়ান তুলে ধরেন জেলাশাসক পি উলগনাথন। সেই খতিয়ান পেয়ে সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সেই কাজে সন্তুষ্ট হয়েও কেন্দ্রকে বেঁধেন মমতা। এদিনের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, আমাদের সরকার দ্রুত সাহায্য পৌঁছে দিয়েছে ক্ষতিগ্রস্তদের কাছে, কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো টাকা দেয়নি, পুরোটাই রাজ্য সরকারের কোষাগার থেকে খরচ হয়েছে। বুলবুল পরবর্তী পুনর্গঠন খুব ভালো হয়েছে, এর জন্য সরকারি আধিকারিক, পুলিশ ও জনপ্রতিনিধিদের ধন্যবাদ জানাতে চাই। এদিনের বৈঠকে উপস্থিত বিধায়ক সমীর জানা, বঙ্কিম হাজরা, বিশ্বনাথ দাসের থেকে এলাকার খবর নেন মুখ্যমন্ত্রী। আমরা বুলবুল নিয়ে আগে কি কি কাজকর্ম হয়েছে সেটা নিয়ে আলোচনা করিনি, যেহেতু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় বুলবুলের ব্যাপারটা খুবই ইনিশিয়েটিভলি অ্যাডমিনিস্ট্রেশন কাজ করেছিল। তারপরে ওদের আমি রিপোর্ট কার্ড দেখেছি, ডিএম একটু নিজে বলুন কী কী করেছে, কী কী অ্যাকশান নিয়েছে, কত লোক বেনিফিটেড হয়েছে, এটা টোটালটা। ম্যাম, বুলবুলে যেটা অ্যারাউন্ড 11.9 লাখের মধ্যে ম্যাম, সবাইকে আমরা কোনো না কোনো বেনিফিট অলরেডি দিয়ে দিয়েছি ম্যাম। মোর দ্যান 150 to 200 crore মতো ম্যাম অলরেডি আমরা রিলিফ ডিস্ট্রিবিউশন করেছি ম্যাম। এর বাইরে ম্যাম অনেক প্রপোজাল আমরা ডিপার্টমেন্টে রেখেছি ম্যাম, পরবর্তীকালে যখন পাবো আমরা দিয়ে দেবো ম্যাম। ম্যাম অলমোস্ট 2.9 লাখ পরিবারকে আমরা টারপোলিন দিতে পেরেছি ম্যাম। অলরেডি 2.5 লাখ পরিবারকে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট কিট দিতে পেরেছি ম্যাম। আর গার্মেন্ট মোর দ্যান 2.4 লাখ বাড়িতে দিয়েছি ম্যাম। আর যারা যারা আনফর্চুনেট ডেথ হয়েছে ম্যাম, ওদের সবাইকে আমরা এক্সগ্রেশিয়া কম্পেনসেশন দিয়ে দিয়েছি ম্যাম। আর যারা স্টুডেন্ট ওই সময় এক্সাম লেখার জন্য ওদের অসুবিধা ছিল ম্যাম, ওদেরকে অলরেডি 30,000 পরিবারকে আমরা হারিকেন দিতে পেরেছি ম্যাম। অ্যারাউন্ড 2.3 লাখ লিটার্স অফ কেরোসিন ম্যাম সবাইকে আমরা দিতে পেরেছি। এর বাইরে ম্যাম ফার্মার যাদের ক্ষতি হয়েছে, অলরেডি ম্যাম 4.5 লাখের কাছাকাছি আমরা অ্যাপ্লিকেশন পেয়েছি SDRF বেনিফিটের জন্য। ওর মধ্যে ম্যাম অলরেডি 2 লাখ পরিবারকে আমরা টাকা দিতে পেরেছি ম্যাম। আর এখনও ম্যাম ক্যাম্পগুলো চলছে। আর যা ল্যান্ড নিয়ে অসুবিধা ছিল ম্যাম, অলরেডি BLR অফিসে ক্যাম্প মোড়ে ওদেরকে মিউটেশন নিয়ে যা সমস্যা ছিল মেটানোর জন্য সার্টিফিকেট মোর দ্যান 1.3 লাখ ফার্মারদেরকে আমরা দিতে পেরেছি ম্যাম। এর বাইরে ম্যাম আর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে যাদের পান বরজের ক্ষতি হয়েছে ম্যাম, অলরেডি 27,000 বেশি ফার্মারদেরকে ডিপার্টমেন্ট টাকা দিয়েছে ম্যাম। ওর মধ্যে অলরেডি 1,500 ফার্মারকে আমরা টাকা অলরেডি ওদের অ্যাকাউন্টে মানে দিয়ে দিয়েছে ম্যাম। এর বাইরে ম্যাম যতগুলো ফিশারি নিয়ে প্রবলেম ছিল ম্যাম, অনেক পুকুর নষ্ট হয়েছে, ওখানে ম্যাম NRIJ মাধ্যমে প্রচুর ক্লিনিং করা হয়েছে। আর ফিশারি ডিপার্টমেন্ট ম্যাম লাইম আর পটাশিয়াম পারম্যাঙ্গনেটের জন্য অলমোস্ট 1 crore টাকা দিয়েছিলেন, ওটাও ম্যাম অলরেডি গ্রাম পঞ্চায়েত মাধ্যমে দিয়ে আমরা সব পুকুরগুলো সাফাই করাতে পেরেছি ম্যাম। এর বাইরে ম্যাম ডিফারেন্ট যা ডিপার্টমেন্টগুলো লাইক PNRD ডিপার্টমেন্ট ম্যাম এক্সট্রা হাউস স্যাংশন করেছেন। বুলবুল অ্যাফেক্টেড যতগুলো ব্লক আছে ম্যাম, মোর দ্যান 80,000 হাউসেস অলরেডি ম্যাম বাংলার আবাস যোজনা মাধ্যমে ম্যাম ওদেরকে আমরা দিতে পেরেছি। আর ইরিগেশন, ইলেকট্রিসিটি, অন্যান্য যা ডিপার্টমেন্টগুলো আছে ম্যাম সবটাই খুব ভালো কাজ করেছে। ইলেকট্রিসিটি ইমিডিয়েটলি রেস্টোর করতে পেরেছে, ইরিগেশনের যতগুলো বাঁধ ভেঙে গিয়েছিলো, ড্যামেজ হয়েছিলো, সব জায়গাতে আমরা রিপেয়ার রেনোভেশন করেছি। ইনফ্যাক্ট NRIJ মাধ্যমে প্রচুর আমরা কাজ করেছি ম্যাম, আমাদের ম্যান্ডেট 70,000 থেকে 1.5 লাখ কাছাকাছি পৌঁছে গিয়েছিলো ইমিডিয়েটলি আফটার দ্য বুলবুল, বিকজ ওখানে আমরা NRIJ অ্যাক্টিভিটি মাধ্যমে রেস্টোরেশন রিলিফ আমরা করতে পেরেছি। আর ফরেস্ট এরিয়াতে যেখানে ক্ষতি হয়েছে সুন্দরবন এরিয়াতে, ওখানে আমরা ম্যানগ্রোভ প্ল্যান্টেশন করছি। আর ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে মিলে ওখানে যারা যারা ফ্যামিলি রয়েছেন ওদের যা ক্ষতি হয়েছে এদের মাধ্যমে রিলিফ পৌঁছে দিয়েছে ম্যাম।
মোটামুটি ম্যাম বুলবুল নিয়ে সমস্ত ধরনের যা রিলিফ দেওয়ার সব পরিবারকে দেওয়ার চেষ্টা করেছিল। যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের এই জেলায় বুলবুল রেস্টোরেশনের কাজগুলো তোমরা যেটা করেছো, তাতে তোমরা মেজর ড্যামেজ ওয়াটার বডি ক্লিন করেছো 2648টা, তোমরা ফ্লাডেড এরিয়া রেস্টোরেশন করেছো 456টা, তোমরা বুলবুল অধ্যুষিত এলাকা যে 13টা ব্লকে এই জেলায় 74,685 জন 100 দিনের কাজের লোককে রিক্রুট করেছো, রেস্টোরেশন অফ ভিলেজ রোড 153 কিলোমিটার অলরেডি করেছো, তোমরা রিভার এম্বাকমেন্ট যেটা সেটা 119 কিলোমিটার করেছো, এবং এছাড়াও তোমরা পুকুর থেকে শুরু করে পোল্ট্রি স্রেড থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে ম্যানগ্রোভ সেক্টর থেকে শুরু করে এই কাজগুলো তোমরা করেছো। আর তোমরা যেটা ডিস্ট্রিবিউশন যেটা করেছো, সেই ডিস্ট্রিবিউশনটা আমি অবশ্য দেখেছি, তোমরা যেটা বলছিলে যে টিপল থেকে শুরু করে কিটস থেকে শুরু করে কালকেও অনেক দেওয়া হবে, প্রায় 30,000 দেওয়া হবে পাথর প্রতিমা থেকেও। সুতরাং টিপল দিয়েছো তোমরা, কিটস দিয়েছো তোমরা, কেরোসিন দিয়েছো যেখানে যেখানে কেরোসিনের প্রয়োজন পরীক্ষা ছিল, তারপর হারিকেন দিয়েছো, তারপরে তোমরা কৃষি জমি যেগুলো সেগুলো অলরেডি শস্য বীমা একটা তার জন্য এনরোলমেন্ট করছো, আর একটা হচ্ছে কৃষক বন্ধু বা তাদের সিডসের ব্যাপারে ক্ষতিপূরণ যেটা হয়েছে সেগুলোর ব্যাপারে তোমরা মোটামুটি কাজ করেছো। Hello Jaigaon! The wait is finally over! Pantaloons is celebrating its brand launch! Visit us at NS Road near Jaigaon Police Station. Pantaloons, style your change! With Arts and Commerce Department, led by a team of trained and experienced faculty. St. Dominic's impart quality education with audiovisual classrooms, IT lab, GPS track school buses, free spiritual class, nature club, various inter-house competition, art classes, and numerous educational tours. The girl, child, and minority can also avail of scholarships like Kanyashree offered by the government. Come to be a part of us because St. Dominic's discovers the best in children from all walks of life. Himalayan Optics, Eye Care and Contactless Clinic, Computer Eye Testing, हर तरीके की power glasses, branded चश्मा और हर तरीके की stylish sunglasses उपलब्ध है। तो आज ही आइए Himalayan Optics, हनुमान मंदिर रोड जयगांव, कॉन्टैक्ट नंबर 03566265101। Boone English School at Netaji Palli, Hamiltonganj, affiliated to CISCE New Delhi for ICSE Class 10 and ISC Class 12. Admission is going on for the new session from classes nursery to class 9 and class 11. For more details, please contact the school's office at 7478356243 and 62972561116.
kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon. रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज़।